আসসালামু আলাইকুম ভয়েস অফ ঢাকা ইউটিউব চ্যানেলের মতো কিভাবে ব্যানার তৈরি করা যায় এই ভিডিওতে আমরা ভয়েস অফ ঢাকা ইউটিউব চ্যানেলের মতো ঠিক একইভাবে ব্যানার তৈরি করার চেষ্টা করব যেন মনে হচ্ছে এটি ওকে সো লেটস বিগিন ব্যানারটি তৈরি করার জন্য আমাদের একটি পিএলপি ফাইলের প্রয়োজন হবে যার সাহায্যে আমরা এক ক্লিকে ব্যানারটি তৈরি করে নিতে পারব পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য ভিডিও টাইটেলে ক্লিক করবেন ভিডিও টাইটেলে ক্লিক করলে এরকম ভাবে ডেসক্রিপশন বক্স ওপেন হয়ে যাবে এখন আপনাদেরকে একটি কথা বলে রাখি যারা যারা ভয়েস অফ ঢাকা চ্যানেলের মতো অডিও এডিট করতে চান তারা চাইলে এই ভিডিওটি দেখতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে রয়েছে সো এখানে মূলত পিক্সেলএপ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা হয়েছে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড ফ্রম হেয়ার এখানে পিক্সেলএপ অ্যাপ্লিকেশনের লিংক দেওয়া রয়েছে যদি আপনাদের ফোন ইনস্টল করার না থাকে তাহলে ইনস্টল করে নিতে পারেন তারপর রয়েছে ভয়েস অফ ঢাকা ব্যানার ফাইলটি ডাউনলোড করার জন্য দুইটি লিংক রয়েছে তো এখান থেকে আমি প্রথম লিঙ্কটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর যদি আপনাদের ডাউনলোড করতে কোনো সমস্যা হয় তাহলে এই লেখাটি পড়ে নিতে পারেন তারপর আমাদের ইওর আনসারে ক্লিক করতে হবে এখানে আমাদের এই ফাইলের পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটি ভিডিওতে রয়েছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করে নেবেন আর যদি পাসওয়ার্ড খুঁজতে সমস্যা হয় তাহলে উপরের ডিটেলস রয়েছে নিয়ম অনুযায়ী ফেসবুক পেজে মেসেজ দেন ওকে পাসওয়ার্ড দিয়ে সাবমিট অপশনে ক্লিক করে নেবেন তারপর এই লিঙ্কটি ওপেন করে ডাউনলোড আইকনে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড হওয়া শেষ হলে পিক্সেলএপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন এখন আমাদের উপরের থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে তারপর ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করে ডট পিএলপি ফাইলে চলে যাবেন এখানে একটু নিচে স্ক্রল করলে ভয়েস অফ ঢাকা ব্যানার নামে যে ফাইলটি ডাউনলোড করেছিলেন সেই ফাইলটি পেয়ে যাবেন সিম্পলি তারপর ক্লিক করে ফাইলটি ওপেন করতে হবে তারপর লেয়ার অপশনে ক্লিক করে নেবেন এবং এখান থেকে রং পাসওয়ার্ড নামটি সিলেক্ট করে পেন্সিল আইকনে ক্লিক করতে হবে পরে আপনাদের পছন্দ মতো নামটিকে কাস্টমাইজ করে নিতে পারেন তারপর ফন্ট অপশনে চলে আসবেন এবং এখান থেকে রিলেটিভ পজিশন অপশনটি সিলেক্ট করে এই অপশনের উপর ক্লিক করে সেভ করে নেবেন তারপর শেয়ার অপশনে ক্লিক করে এটিকে আল্ট্রা মোড সিলেক্ট করে গ্যালারিতে সেভ করে নিতে হবে ওকে আমাদের কাজটি শেষ এখন জাস্ট ক্রোম ব্রাউজার ওপেন করে ব্যানারটি সেট করে নিন ওয়েল আপনারা যারা ভয়েস অফ ঢাকা ইউটিউব চ্যানেলের মতো অডিও এডিট করতে চান তারা চাইলে এই ভিডিওটি দেখতে পারেন আর যদি কোনো সমস্যা হয় তাহলে ডেসক্রিপশন বক্সে নিয়ম অনুযায়ী ফেসবুক পেজে মেসেজ দেন